সবার দলে চোয়ারকে আপনাদেরকে স্বাগত জানাই, আমি রোহিত। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে উত্তাল করিমগঞ্জ। উত্তর করিমগঞ্জের শনিবারের বাজারে করিমগঞ্জ কৃষক মুক্তি সংগ্রাম সমিতির উদ্যোগে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। করিমগঞ্জ কৃষক মুক্তি সংগ্রাম সমিতির উপদেষ্টা জুনেদ আহমেদ বলেন, এই বিল বাতিল করা না হলে বরাকে আগুন জ্বলবে। আফগানিস্তান পাকিস্তান আর বাংলাদেশের পরা যদি বিদেশি মানুষ আহি থাকে, তাতে মই খাব পড়া নাই, মানুষে কি খাব, কেব খাব নাকি? এটা একটা কমন সেন্সর কথা আছে যে ভারতের মানুষ নিবনিয়া সমস্যা ভুগি আছে, ইয়াত বানপানির কারণে মানুষ সদায় যুঁজি আছে, নিবনুয়া না বানপানির দ্রব্যমূল্য বৃদ্ধি, ইয়ার কারণে মানুষ যুঁজি আছে। ইয়ার পরে মানুষের জিডিপি আজি কিমান ডাউন হয়ে আছে, ইয়ার কারণে মানুষ দৃষ্টি এফালের পরা আনফালে নিবর কারণে ভারত সরকারের যেটু চক্রান্ত রচি আছে, এটু প্রতিবাদ করিবর কারণে বরাকর বিশেষ করে করিমগঞ্জর এই কৃষক মুক্তি সংগ্রাম সমিতি লগ লাগি বাকি যাক সংগঠনে সাপোর্ট করে বরাকত আন্দোলন চলি আছে। করিমগঞ্জ জুই জ্বলিব, এই বিল যেতিয়া সংসদত পাশ হব লোকসভা আর রাজ্যসভাত, ইয়ার পিছত বরাকত আগুন জ্বলিব, জুই জ্বলিব, বরাকত জুই জ্বলিব, ইয়ার কারণে দায়ী হব সর্বানন্দ সোনোয়াল আর নরেন্দ্র মোদী সরকার। আপনার আপনার কি সন্দেহ আছে বিজেপির বিজেপির নেতা মন্ত্রী? একচুয়ালি এই দেশখন ভালকে চলাব নিলে, ইয়ার কারণে এই দেশখন ভালকে চলাব নিব, ইয়ার বাংলাদেশ আফগানিস্তান আর পাকিস্তানের মানুষ ইয়াতে কি করব? যদি বাংলাদেশ হিন্দু মানুষ ফার্সি মানুষ বৌদ্ধ মানুষ নির্যাতন চলি আছে, তাতে গই অসমর দিসপুরের আর দিল্লির যে সরকার আছে তাতে গই প্রেসার দিয়ক। মই কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আর সংগঠন যাক আছে গোটেকি মানুষ যাম, তাতে যাম, বর্ডারত যাম, বাংলাদেশ সোমাম, তাতে সোমাই গই, যদি প্রশাসন লগত সোমাই গই, তাতে আমরা যদি হিন্দু মানুষ নির্যাতন চলি থাকে তাতে প্রটেস্ট করিম। কিন্তু ইয়ার মানুষ ইয়াত আনি কি করব? ভারতের মানুষ ক্যাব খাব নাকি? পেঁয়াজের দাম এতিয়া চলে আছে 120 টাকা, ডেইলি 10-20 টাকা করে পেঁয়াজের দাম বাড়ি আছে, দ্রব্যমূল্য বাড়ি আছে। ইয়ার কারণে বরাকর মানুষে জাতি ধর্ম নির্বিশেষে গোটেইখানি মানুষ কেবল বিরোধিতা করে আছে, সদায় করে থাকিম, আমরা করে যাম, তো এই কেব আমরা মানছি না, মানব না। আপনার জড়িয়ে সর্বানন্দ সোনোয়াল আর হিমন্ত বিশ্ব শর্মা আর নরেন্দ্র মোদী ডাঙ্গরিয়াক সকিয়ে দিব বিচারিছো। এই বিল, এই জাতিধ্বংসী বিল আনিলে বরাকত জুই জ্বলিব, এর কারণে দায়ী হব সর্বানন্দ সোনোয়াল, হিমন্ত বিশ্ব শর্মা আর এই নরেন্দ্র মোদী। শ্রীকোনা আইটিআই সম্মুখে ডক্টর বি আর আম্বেদকর জীবমূর্তি অনেকদিন ধরে স্থাপিত, কিন্তু মূর্তিটির চারিপাশে আবর্জনায় পরিপূর্ণ থাকায় আজ মনমোহন ঘোষ, অনিল দাস মেমোরিয়াল কলেজের ছাত্রদের সঙ্গে নিয়ে প্রতিমূর্তিটি পরিষ্কার করে মাল্যদানের মাধ্যমে সমতা দিবস পালন করেন।
সামনে যে বিবেকানন্দের যে আবক্ষ মূর্তি রয়েছে সেই আবক্ষ মূর্তি অনেকদিন ধরে অবহেলার মধ্যে রয়েছে। আমরা জানি যে এই আবক্ষ মূর্তিটা শ্রী মাননীয় রাহুল রায় আলগাপুর সমষ্টির জন্য এমএলএ ছিলেন, 2008 সালে উন্মোচন করা হয়। কিন্তু আমাদের ধারণা হয়তো বিগত 2-3 বছর ধরে কোনো ধরনের 6 ডিসেম্বর হোক বা অন্যান্য অনুষ্ঠানে সেই এই আবক্ষ মূর্তিটা অনেক অবহেলার মধ্যে রয়েছে এবং সেখানে আর সাফ সুতরা হয়নি। আমরা কালকে সংবাদ মাধ্যমে সেই ভিডিওটি দেখে আমাদের কার্যকর্তা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা অর্জিৎ দে ও এখান দিয়ে যাওয়ার সময় চোখে পড়ে এবং মিডিয়া মাধ্যমে আমরা খবরটি আমরা আমাদের সামনে ছড়িয়ে পড়ে। তাই আজকে এখানে মনমোহন ঘোষ, অনিল দাস মেমোরিয়াল কলেজের ছাত্রছাত্রীরা এবং আমরা সবাই মিলে আজকে বিআর আম্বেদকর মহাশয়ের মূর্তিটিকে আমরা আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা করি এবং আমরা শেষ পর্যন্ত এখানে, কালকে আমাদের সমতা দিবস ছিল, আমরা সবাই অন্যান্য বিভিন্ন জায়গায় আমরা সমতা দিবস পালন করেছি, বিআর আম্বেদকরের মূর্তিতে আমরা মাল্যদান করেছি। তাই এখানে আজকে 7 ডিসেম্বর আমরা এখানে মাল্যদান করি এবং পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে সমতা দিবস পালন করি। আমরা সমাজের প্রত্যেক স্তরে মানুষকে এটা বার্তা দিতে চাই, যদি আবক্ষ মূর্তি উন্মোচনের পর যদি সেখানে অবহেলার মধ্যে থাকেন যদি মহাপুরুষের মূর্তিগুলা, তাহলে এই মূর্তি প্রতিষ্ঠা করার কোনো প্রয়োজনই নেই। যদি আমরা বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে প্রতি বছর দীপাবলির আগে আমরা শিলচর শহরে বিভিন্ন প্রতিমূর্তিগুলোকে আমরা পরিষ্কার করি, কিন্তু সেখানে শিলচর শহর থেকে একটু দূরে বিআর আম্বেদকরের মূর্তি আমাদের সেখানে অনেক অবহেলার মধ্যে ছিল। আমরা বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা আগামী বছর এখানে এসে 6 ডিসেম্বর হোক বা দীপাবলির আগে আমাদের পরিকল্পনা থাকে বিভিন্ন মূর্তি আমরা পরিষ্কার করেছি, এই মূর্তি আমরা পরিষ্কার করবো বলে আজকে আমরা সংকল্পবদ্ধ হচ্ছি। আর তোর সঙ্গে সমাজের বিভিন্ন স্তরে মানুষকে আমরা এই বার্তা দিতে চাই, যদি আবক্ষ মূর্তি পরিষ্কার করার যদি দায়িত্ব নিজেদের উপর না নেই তাহলে মহাপুরুষদেরকেই অপমান করা হয়, যাতে মহাপুরুষদেরকে অপমান না করা হয় সেই জন্য আমাদের যাতে প্রত্যেক স্তরে মানুষের তোর সঙ্গে ছাত্রছাত্রীদের যাতে সেদিকে খেয়াল রাখে। জাতির হক সে নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকার বদরপুরে অব্যাহত আছে তীব্র প্রতিবাদ। বদরপুরের যুব কংগ্রেসের বিশাল সংখ্যক সদস্যরা আজ বদরপুর চক্র বিষয়ক কার্যালয়ের সম্মুখে নাগরিকত্ব সংশোধনী বিধায়কের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে। সঙ্গে প্রতিবাদের প্রতিবাদকারী সকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুর্দাবাদ, অমিত শাহ মুর্দাবাদ, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মুর্দাবাদ, মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ ধ্বনি দিয়ে উত্তাল করে তোলে কার্যালয় চত্বর। এই বিলখন সম্পূর্ণ সংবিধান বিরোধী, সম্পূর্ণ সংবিধানক অপমান করা এই বিলখন কেতিয়াও অসমের মানুষে নামানে। অসমের ছাত্র সমাজ আর সচেতন মহল সকলো এক হয়ে এই আন্দোলন করেছে আর অনাগত দিনত এই আন্দোলন করে যাব। বিজেপি সরকার কেবল রাজনৈতিক মুনাফা লাভের ক্ষেত্রে এই বিলখন গৃহীত করে অসমের অস্তিত্ব বিপন্ন করব খুঁজিছে। অসমের অস্তিত্ব, অসমের আমার মাটি বেটি সংস্কৃতি কৃষ্টি আর আমার অভিমানক আঘাত করা এই বিলখন আমি কেতিয়াও নামানো। লাচিত বরফুকনের তেজ আছে আমার অসমের মানুষত, অসমের ছাত্র সমাজ আর মানুষ, অসমের ছাত্র সমাজ আর সচেতন মহল সকলো এক হয়েছে। প্রয়োজনে অসম আন্দোলন তৈকে আর বড় আন্দোলন গড়ি তুলিম। বাংলাদেশীর লগত বাংলাদেশীর কারণে ইমান মরম হয়েছে নাকি? সর্বানন্দ সোনোয়াল আর হিমন্ত বিশ্ব শর্মার যদি ইমান মরম হয়েছে তেনেহলে আপনারক বাংলাদেশত যোগ, বাংলাদেশী আনি আমার অসমক বিনষ্ট নকরিব, আমার অসম এইখন অপবিত্র নকরিব। আমার চুক্তি
অহম চুক্তি 855 জন শহীদর কারণে অহম চুক্তি রূপায়িত হয়েছে। আমার অহম চুক্তি নস্যাত করা এই বিলখন কেতিয়াও অহমৰ মানুহে মানি নলয়। আর এই হুঙ্কার আজি সকল রাইজ সকল সরকারক আমি দিব বিচাৰিছো যে অহমৰ ছাত্র সমাজ, বৰাকৰ ছাত্র সমাজ, ব্রহ্মপুত্রৰ ছাত্র সমাজ সকলো এক। বৰাকৰ কোন মানুহে, বৰাকৰ রাইজে, বৰাকৰ ছাত্র সমাজে কেব নামানে, রাজ্য প্রকল্পের আনুষ্ঠানিক বিভাজন প্রোগ্রাম 2018 থেকে 2019 GTA2 ছোট ব্যবসায়ীদের সেলাই মেশিন এবং তার সাথে সৌর হোম লাইট সেট ও 20,000 টাকা করে চেক বিতরণ করা হয়। ক্ষুদ্র থেকে অনুদান প্রদানের প্রকল্পগুলির বিতরণে সুবিধাভোগীদের তালিকার মধ্যে ছিল সেলাই মেশিন। এই প্রকল্প সমূহ ভালোভাবে ব্যবহার করার জন্য উপদেশ দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুকেন্দু দত্ত, পিয়ালি চৌধুরী, জয়দীপ চৌধুরী, দীপক দে, শান্তনু নাগ, হাইলাকান্দি জেলার কিষাণ মোর্চার সদস্য সজল মালাকার সহ অন্যান্যরা। সরকারি বোর্ড, সে বোর্ড থেকে বিভিন্ন পত্র পত্রিকায় অ্যাড দেওয়া হয়েছিল, সেই অ্যাড ফলো করে যারা ফর্ম ফিল আপ করেছেন তারপরে সেটা স্ক্রুটিনি করে কিছু বাদ দেওয়া হয়েছে, আর যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে অসম সরকারে আপনারা আপনাদের সেই সামগ্রী গ্রহণ করবেন। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে আমার অভিনন্দন জানিয়ে আমার পুত্র বক্তব্য এখানে শেষ করছি। বন্দে মাতরম। এই অনুষ্ঠানটা এটা আসাম গভর্নমেন্টের একটা বোর্ড আছে, অল আসাম লিঙ্গুইস্টিক মাইনরিটি ডেভেলপমেন্ট। এই বোর্ডে এটা কাজটা হলো যে যারা টাউন প্লটের মালিক আছে, গরিব মালিক আছে, তাদের নানা ধরনের ইকোনমিক বেনিফিট দেওয়া, যাতে তারা এই বেনিফিট পাওয়ার পরে কিছু রোজগার করতে পারে। এবার এনেছেন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। বাড়িঘর তৈরি করার আধুনিক সামগ্রী আমাদের প্রতিষ্ঠানে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে, মা অ্যালুমিনিয়াম সেন্টার, স্টেশন রোড, গঙ্গা ভান্ডারের সম্মুখে, করিমগঞ্জ। যোগাযোগের নম্বর 7002809201। গ্রাহকদের সন্তুষ্ট আমাদের মূলধন। অন্যান্যরা এদিন মোহনপুর বাজারে দুই মন্ত্রীর পুষ্পতুল দাহ করে বললেন,
রাষ্ট্র কিন্তু এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মধ্যে যে ক্যাব যেটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল কইয়া ভারত সরকারে ভারতের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর লাগিয়া হিন্দু নাগরিকত্ব বিল কইয়া এই বিলটা আনের সেটা বিল এই বিল যদি সে আয় তাহলে এটা একটা ধর্ম নিয়ে আর যদি ওই বিল নাগরিকত্ব বিল কইয়া আনা হইতো তাহলে আমরা এটা সাপোর্ট দিতাম। এই হিন্দু নাগরিকত্ব বিলের কারণে আজকে আমরা এই জাতির গাদ্দার অসমীয়া জাতির গাদ্দার অতুল বরা এবং ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহের কুশপুতুল আমরা দাহ করেছি। আমরা হচ্ছি বিএসওয়াইএফ বেঙ্গলি স্টুডেন্টস অ্যান্ড ইয়ুথ ফোরামের মোহনপুর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আমরা এটা ধিক্কার জানাচ্ছি এবং অসম গণ পরিষদ দল যেটা সেই দল অসম আন্দোলনের পর গঠন হয়েছিল এবং এই অসম গণ পরিষদ দলের কি স্থিতি ছিল ওরা ওদের স্থিতি ভুলে গিয়েছে। আজ ক্ষমতার দাপটে ক্ষমতার লোভে পড়ে ওরা চেয়ারের লোভে অসমীয়া জাতিকে বিলুপ্ত করতে চলেছে কিন্তু আমরা অসমীয়া জাতিকে বিলুপ্ত করতে কোনো অবস্থায় মানব না। এই অসমকে রক্ষা করতে যদি আমাদের রক্তের প্রয়োজন হয় আমরা রক্ত দিয়ে আমাদের এই অসমকে রক্ষা করব। কিন্তু এই অবৈধ বাংলাদেশের বোঝা আমাদের বরাকে এবং আমাদের এই আসামে সমস্ত আসামে আমরা অবৈধ বাংলাদেশের বোঝা আমরা আনব না। আমাদের একটাই কথা বাংলাদেশি যারা এনআরসি হয়েছে তাদেরকে বাংলাদেশ পাঠাও। প্রয়োজনে হয় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল বলে দিয়েছেন এটা ধর্মের ভিত্তিতে হয়েছে শুধু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল বনে আনেন এটা এটার কেউ বিরোধিতা করবে না। এবং আমার অন্য একটা কথা হচ্ছে যে বিল এসেছে সেই 2016 সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল সেই বিল বাতিল যতক্ষণ পর্যন্ত সেই বিল বাতিল হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এবং অসম গণ পরিষদ দল অসম গণ পরিষদ দলের এই তিনজন মন্ত্রী ফণীভূষণ চৌধুরী কেশব মহন্ত এবং অতুল বড় যদি আমাদের বরাকে আসেন ওদের সম্মুখে আমরা ওদের কুশপুতুল জ্বালাতে বাধ্য থাকিব। কাছাড় ডিপার্টমেন্ট শীঘ্রই চালু করার দাবিতে আজ বদরপুরে সংবাদ সম্মেলনে সারা আসাম মাদ্রাসা ছাত্র সংস্থা আমসার করিমগঞ্জ জেলা কমিটি পেপার মিলের কর্মীদের দুর্দশার কথা উল্লেখ করে নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করে দিয়ে শীঘ্রই এই পেপার মিলটি চালু করার দাবি জানান জেলা আমসার সভাপতি জনাব মনিরুদ্দিন আহমেদ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা ইমরান হোসেন, আমসার সভাপতি মুজাক্কির হোসেন প্রমুখ। আজকের এই সংবাদ মেলের মাধ্যমে আমরা সারা আসাম মাদ্রাসা ছাত্র সংস্থা আমসার করিমগঞ্জ জেলা কমিটির কর্মকর্তারা রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে কাছাড় পেপার মিলকে পুনর্চালু করার দাবি জানাচ্ছি। বরাকের একমাত্র উদ্যোগ প্রতিষ্ঠানটি বিগত 3 বছর থেকে বন্ধ হয়ে পড়ে আছে। 2014 সালের লোকসভা নির্বাচনের প্রচারে শিলচরে এসে মাননীয় প্রধানমন্ত্রী বলে গিয়েছিলেন বিজেপি দলীয় সরকার যদি কেন্দ্রে আসে তাহলে অনতিবিলম্বে কাছাড় পেপার মিলকে পুনরায় চালু করা হবে। কিন্তু পরিতাপের বিষয় রাজ্যে ও কেন্দ্রে বিজেপি সরকার থাকার পাশাপাশি কেন্দ্রে ইতিপূর্বে বিজেপি সরকারের 6 বছর পূর্তি লগ্নেও প্রধানমন্ত্রীর 2014 সালের সেই বাণীটি আজ অবধি বরাকবাসীর কাছে স্বপ্ন স্বরূপ দেখেই গেল। ফলস্বরূপ বিগত 3 বছরে
পেপার মিলের 8-10 জন কর্মী সুইসাইড করলেন এবং পেপার মিলের কর্মীদের শিশু সন্তানরা অনাহারে দুগ্ধভোগী। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে পেপার মিলের কর্মীদের শিশু সন্তানরা মানবিক মৌলিক অধিকার থেকে বঞ্চনার কথা স্বীকার করছে। টাকার অভাবে শিশুরা পড়াশোনা করতে পারছে না এবং অনাহারে ভুক্তভোগী। এমত অবস্থা দেখে মনে হচ্ছে কাঁসার পেপার মিলের কর্মীদের শিশুদের আর্তনাদ দিশপুর বা দিল্লিতে এখনো গিয়ে পৌঁছেনি। অন্নদায় মোদীজির সবকা সাথ সবকা বিকাশ এই বাণীটি প্রতারণা ছাড়া আর কিছু নয়। আজ আমরা করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে রাজ্য এবং কেন্দ্র সরকারকে চরম হুঁশিয়ারি দিয়ে বলছি, আগামী 2 মাসের মধ্যে যদি কাঁসার পেপার মিলকে পুনরুজ্জীবিত করার জন্য পুনর্চালু করার জন্য সরকার বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে সারা আসাম মাদ্রাসা ছাত্র সংস্থা আমসা বরাকের সর্বস্তরের জন সাধারণকে সঙ্গে নিয়ে বরাক বন্ধের কার্যসূচি হাতে নিতে বাধ্য হবে। সীমান্ত বার্তা নেটওয়ার্কে আজ এ পর্যন্তই। নমস্কার।